গতকালের বৃষ্টিতে শহরের চেহারাটাই পাল্টে দিয়েছে। রাস্তাগুলোকে দেখে নদী বলে মনে হচ্ছে, আর শহরের সমস্ত পরিষেবা প্রায় বন্ধ হয়ে গেছে। জলের তোরে বহু মানুষ খড়কুটোর মতো বহু দূর পর্যন্ত ভেসে গেছে। কিছু লোক তো তাদের পরিজনদের দেহ পেয়ে গেছে, কিন্তু কিছু ডেডবডি এখনো পর্যন্ত শহরের বিভিন্ন মর্গে পড়ে রয়েছে পরিজনদের অপেক্ষা। কোনো খোঁজ পেলেও আমাদের ছেলে এখানে নেই। হে ভগবান, আমার সন্তানকে ঠিক করে দেখো। ডক্টর পঙ্কজ, আমার মনে হয় না এখানে আমার প্রয়োজন পড়বে। এই লোকগুলো তো বন্যার জলে ডুবে মারা গেছে। এই বডিগুলোকে কাটাছেড়া করে পরিবারের হাতে দিতে আমার মন চাইছে না। ডক্টর অঞ্জলিকা, আপনি যদি এই লাশগুলো একবার দেখে নিতেন তাহলে ভালো হতো। কে ভেবেছিল একদিন মুম্বাইয়ের এত লোক বন্যার জলে ডুবে মারা যাবে? যা বলেছেন, এই বৃষ্টি সবকিছু তছনছ করে দিল। সকালে যখন এরা বাড়ি থেকে বেরিয়েছিল তখন হয়তো ভাবতেও পারেনি যে সন্ধ্যেবেলায় বাড়ি ফেরার বদলে এদের মৃত্যু হবে। বাকি সব লোকগুলোকে পরিবারের লোক চিনতে পেরেছে? হ্যাঁ, সবকটা লাশই শনাক্তকরণ করা হয়েছে, শুধু ওই লাশটা বাদ দিয়ে। ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। কেন, এমন কি হলো? এক তো ওর মুখটা ভালো করে বোঝাই যাচ্ছে না, তার উপরে লাশটার অবস্থা এতটাই খারাপ যে বেশিক্ষণ এটা এখানে রাখাও যাবে না। আমি দেখছি, দাঁড়ান। সত্যি একে চেনা তো খুবই মুশকিলের ব্যাপার। এনার পকেটে এমন কিছু পাওয়া যায়নি যার দ্বারা বোঝা যায় ইনি কে? না ডক্টর, ওর পকেট তো খালি ছিল। বন্যার কারণে ওনার মুখ এরকম হয়ে যায়নি, কিছু গন্ডগোল আছে। তার মানে এর মুখে কেউ সজোরে মেরেছে, আর হাতও মুঠো করা আছে। জলে যখন কোনো মানুষ ডুবে যায় তখন নিজেকে বাঁচাবার জন্য হাত পা চালাতে থাকে, কিছুটা এরকম ভাবে। হাতের মুঠো কিন্তু খোলা থাকে, মৃত্যুর আগে পর্যন্ত সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু ওর মুঠো তো বন্ধ ছিল। হ্যাঁ, এনার মুঠো হাতের ভিতরেই নিশ্চয়ই কোনো বড় রহস্য রয়েছে। দেখা যাক। ডাক্তারবাবু, এই লোকটা জলের কারণে মারা যাননি, হয়তো একে খুন করা হয়েছে। ডক্টর অঞ্জলিকা, আপনার কি এটা সন্দেহ হচ্ছে যে এটা একটা মার্ডার? হ্যাঁ এসিপি স্যার, এই লোকটা জলে ডুবে মারা যাননি, একে কেউ নিশ্চয়ই খুন করেছে। এনাকে মেরে ফেলেছে স্যার, এই দেখুন, এনার গলায় ক্ষতর চিহ্ন, এখানে গলা টেপারও চিহ্ন রয়েছে স্যার। এই বুড়ো আঙুলের ছাপ এখানে বাঁদিকে দেখতে পাচ্ছি, তার মানে হলো কেউ একে পিছন থেকে ধরেছিল। হ্যাঁ, পিছন দিক থেকে ধরে এর মুখটা সজোরে কিছুর উপর মেরেছে, এভাবে এভাবে, যে কারণে এর মুখে এত ক্ষত হয়েছে। এর মুখে যে ক্ষত দেখতে পাচ্ছি সেটা বডিটা জলে ভেসে গিয়ে কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে হয়নি তো? না, এর মৃত্যুর রহস্য ফুসফুসের মধ্যে রয়েছে, মানে লাঙ্গে। লাংসে? হ্যাঁ স্যার, আমি এর ফুসফুস কেটে দেখেছি, তাতে জল ভরা ছিল। আর একটা এখনই কেটে দেখাচ্ছি আপনাকে।
এই দেখুন। এসব আমি দেখতে পাই না একদম। কি হলো ফেডরিক? কিছু না স্যার। এই দেখুন স্যার। স্যার একটু ওটা পাস করবেন প্লিজ। এনার ফুসফুসে যে এই জল পাওয়া গেছে আমি তা টেস্ট করে দেখেছি। এটা কোনো বন্যার জল নয়, কলের জল। কলের জল? হ্যাঁ স্যার। কেউ একে বাড়ির মধ্যে জলে ডুবিয়ে মেরে লাশটাকে বাড়ির বাইরে ফেলে দিয়েছে। যখন মুম্বাই শহর পুরো জলে ভাসছিল তখন কোনো মানুষ এরকম কাজ করার কথা ভাবে কি করে? ডক্টর অঞ্জলিকা, এর কাছ থেকে এমন কোনো জিনিস পাওয়া গেছে যাতে এই লোকটাকে চিনতে পারা যায়? না, ওনার কাছ থেকে এমন কিছু তো পাওয়া যায়নি। কিন্তু হ্যাঁ, ইনি নিজের হাতে এটা লুকিয়ে রেখেছিলেন আর মুঠো শক্ত করে বন্ধ করা ছিল। স্যার এটা কি? এরকম মনে হচ্ছে যেন প্লাস্টিকের খেলনার কোনো অংশ। আমি কিন্তু আপনাদের অর্ধেকটা কাজ করে দিয়েছি, এবার বাকিটা আপনারা সামলাবেন, বাকিটা আপনাদের এক্সামের উপর। অর্ধেক কাজ কোথায় করলেন? একটা কেস দিয়ে দিয়েছেন ব্যাস, আর কি করেছেন? আর এটা কি নতুন কিছু নাকি? এর আগেও আমরা অনেক পরীক্ষা দিয়েছি আর তার রেজাল্টও আপনি ভালোভাবে জানেন। এবার দেখবেন ডক্টর অঞ্জলিকা, এই প্লাস্টিকের টুকরো দিয়ে আমরা কি করি। তা অভিজিৎ, খেলনার দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, ওখানে নিশ্চয়ই জানা যাবে যে এটা কি জিনিস আর এটা কোন কাজে লাগে। বিশেষ সূত্র থেকে খবর পাওয়া গেছে স্যার, এটা তো পপ। পপ মানে পপিং, যেমন পপ ডান্স হয়? আরে না স্যার, সেরকমটা নয়। আপনারা সার্কাসের জোকার দেখেছেন তো? হ্যাঁ। ওর নাকে যে লাল রঙের বলটা থাকে এটাই সেটা। আপনারা কোথা থেকে পেলেন? দেখুন, আমরা এটা একটা লাশের হাতের মুঠো থেকে পেয়েছি। ও আচ্ছা, এটা কি সার্কাসের কেউ নিয়ে গিয়েছিল? স্যার এখন তো আর সার্কাস হয় না, আর আমরা তো শুধু জোকারের কস্টিউমই বেশি, ছোট বড় সবাই কিনে এসব। আর আজকাল তো পার্টিতে এই সমস্ত পরার ট্রেন্ড হয়ে গেছে, লোকেরা এটাকে নাকের উপরে লাগিয়ে নেয়। আর সিনেমা আর নাটকের দলগুলো তো প্রায়শই জোকারের কস্টিউম এখান থেকে কিনে নিয়ে যায় স্যার। তার মানে যে কেউ এখান থেকে কিনে নিয়ে যায়? আগে হ্যাঁ, অন্যদের হাসানোর জন্য নিজেদের নাকে লাগিয়ে নেয় স্যার। কিন্তু যে এটা ব্যবহার করেছিল সে এবার খুব তাড়াতাড়ি কাঁদবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওয়েলকাম। কে কিনেছে এটা খোঁজ করা ভীষণ মুশকিল হবে। তাহলেও দয়া খুঁজে তো বের করতে হবে, খুনি এই পপ কবে আর কোথা থেকে কিনেছে। বৃষ্টির কারণে সমস্ত রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে আর এই বন্যার পরিস্থিতিতে রেড অ্যালার্ট জারি হয়েছে। আর সরকারের পক্ষ থেকে জনতার উদ্দেশ্যে একটাই আবেদন, বিশেষ দরকার ছাড়া একেবারেই বাইরে বেরোবেন না। আগামী 24 ঘন্টার মধ্যে অতি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাদা আমাকে একটা ভালো গিফট দেখান, আমার 7 বছরের ছোট ভাইজির জন্য। খুব সুন্দর, মিষ্টি, তাড়াতাড়ি দেখান। গিফট তো অনেক রকম আছে স্যার, কিন্তু একটু ভালো করে একটু ধীরে সুস্থে দেখলে ভালো হতো না স্যার? আমার হাতে অত সময় নেই, তাড়াতাড়ি দেখান। চোর, চোর, চোর! চাই কি হয়েছে? আমার পার্স নিয়ে পালালো। দেখ না, ওটা তো চোর, পার্স নিয়ে পালাচ্ছে। পালাচ্ছে তো। দক্ষর হয়েছেটা কি? ও এখনো এলো না কেন? স্যার ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। স্যার কোথাও ওর কারোর সঙ্গে প্রেম হয়ে যায়নি তো? প্রেমে যদি পড়তো তো ভালোই হতো, সিআরির মধ্যে কেউ একজন প্রেমে পড়লো। আচ্ছা, কি জানতে পারলে ওই লাল বলটার ব্যাপারে? স্যার এটা হলো একটা পপ, সাধারণত সার্কাসের জোকাররা বা নাটকের অভিনেতারা এটা নাকে লাগায় স্যার। স্যার একটা কথা,
এই বলটাও হাতের মুঠোর মধ্যে ধরেছিল যখন ওর লাশটাকে জলে ফেলা হলো। এর মানে হলো স্যার মরার আগে ওর খুনির সাথে ঝগড়া হয়েছিল, আর ঠিক সেই সময় এই জিনিসটা ওর হাতের মুঠোর মধ্যে চলে আসে। মানে খুনি সেই রাতেই পপটা নাকে পড়েছিল। কোনো পার্টি টাটি চলছিল নাকি? না অভিজিৎ, 26 তারিখ রাতে তো পুরো শহরের অবস্থাটা খারাপ ছিল, চারদিকে জল থইথই করছিল, পার্টি হওয়ার তো কোনো সম্ভাবনাই ছিল না। আহা স্যার, এটাও হতে পারে যে কোনো অফিসে 10-15 জন আটকে গিয়েছিল, তখন হয়তো ভেবেছিল রাতে যখন আটকে গিয়েছি তখন পার্টি করি। কিন্তু এরকম পার্টি যদি কেউ হঠাৎ করে করেও এত বৃষ্টির মধ্যে, কেউ এরকম জিনিস কোথা থেকে নিয়ে আসবে? স্যার এবার তো একটাই জিনিস বাকি আছে, হয়তো শুটিং না হলে নাটক। আমাদের এটা খোঁজ নিতে হবে পুরো শহরের মধ্যে সেই দিন কোন কোন জায়গায় শুটিং চলছিল আর কোথায় কোথায় নাটক হচ্ছিল। স্যার, ওই লাশটার মুখের স্কেচ তৈরি হয়ে গেছে। একেবারে ইয়াং ছেলে দেখছি, বয়সটাও বেশি নয়। বিচারা এইভাবে মারা গেল। যখন প্রত্যেকটা লোক একে অপরকে সাহায্য করছিল তখনই এর খুন হয়। অদ্ভুত ব্যাপার, এই বিপদের মধ্যে কে এত সময় পেল যে খুন করে দিল? হ্যালো সিআইডি ব্যুরো, কি অ্যাক্সিডেন্ট? কোথায়? মলে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে দয়া? স্যার কন্ট্রোল রুম থেকে ফোন করেছিল, দক্ষর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার। কি অ্যাক্সিডেন্ট? কোথায় আছে ও? সিটি হসপিটালে। সিরিয়াস কিছু? মাথায় চোট লেগেছে। অভিজিৎ, তুমি শহরের সমস্ত নাটকের হল আর স্টুডিওতে খোঁজ নাও, ততক্ষণে আমি হসপিটালে গিয়ে দক্ষকে দেখে আসছি। ঠিক আছে স্যার। দেখা যাক এখানে গিয়ে কি পাওয়া যায়। এই থিয়েটারে তো নাটকের মেলা লেগে থাকে, বিভিন্ন রকমের নাটক হয় এখানে, বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য, ফ্যামিলির জন্য। চলো আমরা এই মেলাতে ভাগ্য পরীক্ষা করে দেখি, যদি কোনো সূত্র এখান থেকে পাওয়া যায়। ডান্সিং ইন দ্য ক্লাউডস, জোকারদের নাটক। মনে হচ্ছে আমরা ঠিক জায়গাতে এসেছি। দেখেছো তো নাকে কি লেগে আছে? শুনুন দাদা, এই যে পোস্টার লাগানো আছে জোকারদের, এই যে নাটকটা ডান্সিং ইন দ্য ক্লাউডস। আচ্ছা, 26 তারিখে এই নাটকটা এখানে হয়েছিল এই থিয়েটারে? আরে ছাড়ুন স্যার, পুরনো কথা, আজকের কথা বলুন। এই ড্রামাটা দেখুন স্যার, আমি কথা দিচ্ছি এই ড্রামাটা দেখার পর হাসতে হাসতে আপনার পেটে খিল লেগে যাবে। এটাও দেখবো, কিন্তু 26 তারিখ যেদিন বৃষ্টি হয়েছিল ওই দিন এই জোকারদের নাটকটা কি এখানে হয়েছিল কিনা? ওই ঝড়ের রাতে তো এই ড্রামাটা হয়নি। কি, ওই দিন এই ড্রামা এখানে হয়নি? না স্যার হয়নি, কিন্তু 26 তারিখ এই ড্রামার ফুল ড্রেস রিহার্সাল ছিল। ড্রেস রিহার্সাল ছিল, মানে ওরা ছিল এখানে। হ্যাঁ দা, রঙ্গ থিয়েটারে পেয়েছো, কনগ্রাচুলেশন, ভেরি গুড ডিটেকশন দা। হ্যাঁ, আমি হসপিটালে দক্ষকে দেখে আসছি। ওকে সিস্টার, আমাকে যখন এখানে আনা হয়েছিল তখন আমার পকেটে যে জিনিসগুলো ছিল সেগুলো কোথায়? রাখা আছে স্যার। ওগুলো আমার এখনই চাই, এই মুহূর্তে। ওই জিনিসগুলো কোনো সাধারণ জিনিস নয়, ওই জিনিসগুলো আমার জীবনের থেকেও বেশি মূল্যবান। কি হচ্ছে দক্ষ? স্যার, এখন কেমন বোধ করছো তুমি? ঠিক আছি স্যার। এসব হঠাৎ করে হলো কি করে? স্যার, আমি ওই ট্রানজিট শপিং মলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আমি ওখানে হঠাৎই একটা চিৎকার শুনতে পাই। ওখানে একজন মহিলার পার্স চুরি করে পালানোর চেষ্টা করছিল। তারপরে কি হয়েছে স্যার আমার কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি এখানে শুয়ে আছি। আর স্যার, এরা না আমার সমস্ত জিনিস কোথায় যেন রেখে দিয়েছে।
আপনিও অদ্ভুত মানুষ স্যার, আপনার মাথায় আঘাত লেগেছে সেটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই। আপনি চিন্তা করছেন আপনার পার্স আর সেলফোন নিয়ে। আমার সেল আর পার্স দরকার নেই, আমার বন্দুকটা চাই। কিন্তু আপনার কোনো জিনিসপত্রের মধ্যে তো আমরা কোনো বন্দুক পাইনি। কি, আরে এটা কি করে হতে পারে? আচ্ছা, ওই হোলস্টারটা পেয়েছেন তো? হ্যাঁ, সেটা পেয়েছি আমরা। সিস্টার, আপনি এক্ষুনি ওই জিনিসগুলো নিয়ে আসুন। ওকে স্যার। দক্ষ, যখন তুমি এসকেলেটর থেকে পড়ে যাও তখন তোমার কাছে বন্দুকটা ছিল? হ্যাঁ স্যার, আমার কাছেই ছিল। এই যে ওনার জিনিসগুলো স্যার। হোলস্টার তো খালি আছে, বন্দুকটা নেই। আমার বন্দুকটা কোথায় গেল? দক্ষ, একজন সিআইডি অফিসারের বন্দুক হারানো মানে সেটা তার কাছে মৃত্যুর সমান। কিন্তু স্যার, আমি তো অজ্ঞান ছিলাম, তখনই কেউ বের করে নিয়েছে। এটা ভালো হয়নি দক্ষ, খুব তাড়াতাড়ি তোমার এই বন্দুকের খোঁজ নিতে হবে, না হলে আমরা খুব বড় বিপদে পড়ব। ভেরি গুড। রাখি, কি করছো তুমি? ঠিকঠাক স্টেপ করতে পারছো না, বারবার একই ভুল করছো, ঠিক করে করো। হ্যাঁ বলুন। আপনার সঙ্গে কিছু কথা বলার আছে। দেখুন, এখানে ডান্সের রিহার্সাল হচ্ছে, আপনারা পরে আসুন। ম্যাডাম প্লিজ ডোন্ট মাইন্ড, কিন্তু আপনার সঙ্গে আমাদের কথা বলা ভীষণ জরুরি। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? ঠিক আছে, তোমরা ডান্সের রিহার্সাল কন্টিনিউ করো, আমি এক্ষুনি আসছি। আকবর? ইয়েস ম্যাম। আসুন। কাম অন গাইজ, পজিশন। হ্যাঁ বলুন, কোনো সিরিয়াস ব্যাপার নাকি? দেখুন, আমরা একটা লাশ পেয়েছি। লাশ কোথায়? মর্গে পাওয়া গেছে। যারা 26 তারিখের বৃষ্টিতে মারা গেছে তাদের মধ্যে একজনের হাতে এই পপটা পাওয়া গেছে। এটা একদম সেই রকম যেটা আপনাদের নাটকে আপনাদের আর্টিস্টরা নাকে লাগায়। হ্যাঁ, কিন্তু এরকম তো বাজারে অনেক পাওয়া যায়, আর আমরা ওখান থেকেই কিনেছি। আপনি এই স্কেচটা ভালো করে দেখুন, এটা আমরা ওই লাশটাকে দেখে বানিয়েছি। এই লোকটাকে কি আপনি চেনেন? না, একে আগে কখনো দেখিনি। ও, উনি দেখেননি। রবীন্দ্র দেবী, এটাও তো হতে পারে যে এই পপটা কেউ এখান থেকে চুরি করেছে। দেখুন অফিসার, প্রথম কথা হচ্ছে এটা, এই পপ কেউ কেন চুরি করবে? কারণ এই পপটার দাম 2,000 টাকার বেশি নয়, আর বাজারে খুব সহজেই পাওয়া যায়। আর দ্বিতীয় কথা হলো, আমাদের কস্টিউমগুলো গোডাউনে লক করা থাকে। আমাদের প্রত্যেকটা প্লেয়ের কস্টিউম আলাদা ট্রাঙ্কে বন্ধ করা থাকে স্যার, আর সেগুলোতে তালাও দেওয়া থাকে। দেখুন, তাহলে এখান থেকে জিনিসপত্র বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না স্যার। এতে আমরা ডান্সিং ইন ক্লাউন্সের কস্টিউম রেখেছি। খোলো এটা। আপনাদের এই প্লেতে 10 জন আর্টিস্ট আছে তো? হ্যাঁ স্যার। এই দেখুন স্যার, এই যে 10টা কস্টিউম, আর এই দেখুন 10টা জুতো, এই যে 10টা বেল্ট, আর এর মধ্যে 10টা মাস্ক আছে, আর এই হলো 10টা পপস। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। একটা উধাও। এখানেই কোথাও আছে? আপনারা তো জানেনই 26 তারিখ শহরের কি অবস্থা ছিল, যে যেমন পেরেছে সেভাবে রেখে দিয়েছে। এখানেই আছে, আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি। না, দেখুন, খোঁজার কোনো প্রয়োজন নেই, এটাই হলো সেই 10 নাম্বারটা। দাদা, আরে আপনি, দাদা আমার কথাটা শুনুন, আমি আপনার থেকে কিছু কিনতে চাই না, শুধু আমাকে এই কথাটা বলুন যে এরা সবাই আমাকে দেখে। কাজ আছে, আমাকে যেতে হবে। দাদা, কিছু একটা গন্ডগোল আছে, আমার সাথে কেউ কথা বলছে না কেন? বন্দুকটা যদি না পাওয়া যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে।
আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। আমি জানি স্যার আপনার বন্দুক কে চুরি করেছে। আমি আমার এই চোখ দিয়ে ওকে চুরি করতে দেখেছি। আপনি আপনি দেখতে পান? আগে না। তাহলে আপনি ওকে দেখলেন কি করে? আপনি জানেন আমার বন্দুক কে চুরি করেছে? হ্যাঁ স্যার, লোক খালি চোখে যেটা দেখতে না পায় ওটা আমি আমার এই অন্ধ চোখে দেখতে পাই। আপনাকে দেখে সবাই পালাচ্ছিল তাই না? হ্যাঁ। জানেন কেন? কেন? কারণ লোক এটা জানে যে আপনার বন্দুক কে চুরি করেছে। কি, ওরা জানে? হ্যাঁ স্যার। তাহলে তো ওরা বেশিক্ষণ চুপ করে থাকতে পারবে না, সিআইডির সামনে ওদের মুখ খুলতেই হবে। স্যার, এই বন্দুক চুরির ব্যাপারে কেউ মাথা গলাতেই চায় না, মানুষ ভয় পায়। কে আমার বন্দুক চুরি করেছে? ওই যার সঙ্গে আপনার ধাক্কা লেগেছিল। তার মানে হলো ও ওর সাথে যুক্ত ছিল যে ব্যাগটা চুরি করেছিল? হ্যাঁ স্যার, যে ওই মহিলার ব্যাগ নিয়ে পালাচ্ছিল বন্দুকটা তার কাছেই আছে। স্যার দুঃখ এখন কেমন আছে? ও এখন হসপিটালে কাঁদছে। কাঁদছে? হ্যাঁ। কেন স্যার, খুব ব্যথা হচ্ছে নাকি? নিজের কৃতকর্মের জন্য কাঁদছে। কি হলো স্যার, ওর গার্লফ্রেন্ড কি পালিয়ে গেছে নাকি? এটা মজা করার সময় নয় অভিজিৎ, ওর বন্দুক চুরি হয়ে গেছে। কি? আর যদি ওই বন্দুক দিয়ে কেউ খুন করে দেয় তাহলে দক্ষর কাজ তো গেল। এখানে কিছু জানতে পেরেছো? স্যার এখানেও একটা চুরি হয়েছে। এই যে পপটা আমরা পেয়েছি, মনে হচ্ছে এনাদের গোডাউন থেকে চুরি হয়েছে। স্যার এরা প্রত্যেককেই আমার গ্রুপে কাজ করে, আপনারা যা জিজ্ঞেস করতে চান করতে পারেন। এই স্কেচটাকে মন দিয়ে খুব ভালো করে দেখুন। আপনাদের মধ্যে কেউ এই লোকটাকে কি চেনেন? মন দিয়ে দেখো। দেখুন, আমি জানি এই স্কেচ দিয়ে একটা লোককে চেনা খুবই মুশকিল, তা সত্ত্বেও চেষ্টা করে দেখুন একবার। না স্যার, আমরা একে দেখিনি স্যার। এরকম তো হতে পারে, এই লোকটা এখানে কারোর সঙ্গে দেখা করতে এসেছিল। মনে হয় আমি একে দেখেছি কোথাও, এ সূর্যর সঙ্গে দেখা করতে এসেছিল। এই সূর্যটা কে? আগে আমি। আপনি একটু এখানে বাইরে আসুন, ঠিক করে দেখো এই লোকটা কি তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। তুমি এই কথাটা আমাদের কাছে লুকিয়েছো কেন? আসলে একে ঠিক করে চিনতে পারছিলাম না, তাই মনে হচ্ছে ও আমার বন্ধু অজয়। হ্যাঁ, সেদিন আমার সাথে দেখা করতে এসেছিল। কি হয়েছে ওর? এ মারা গেছে, একে কেউ খুন করেছে। কি খুন? হ্যাঁ, ও তোমার সঙ্গে দেখা করতে কেন এসেছিল? আসলে ও আমার কাছ থেকে টাকা ধার নিতে এসেছিল। তারপর? তখন আমার কাছে টাকা ছিল না, তাই আমি কিরণের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। কিরণ? এই কিরণটা আবার কে? স্যার যখন অজয় আমার কাছ থেকে টাকা চাইতে এসেছিল তখন আমি এখানেই ছিলাম, ও টাকা নিল আর চলে গেল। চলে যায়? তুমি এখানেই ছিলে নাকি ওর সঙ্গে গিয়েছিলে? ভেবে চিনতে উত্তর দেবে। ওই ছেলেটা অজয় কি এখান থেকে জীবিত বেরিয়েছিল? মানে ওই অজয়কে কেউ এইখানেই খুন করে দিয়েছে। স্যার স্যার এটা আপনি কি বলছেন? এখানে কেউ কাউকে কেন খুন করবে? ওকে এখানেই, ভেতরেই কোথাও কেউ ওকে জলে ডুবিয়ে মেরেছে। কিন্তু স্যার এখানে এরকম কোনো জায়গাই নেই যাতে ডুবিয়ে মারা যায়। অভিজিৎ, এখানে একটাই জায়গা আছে যেখান থেকে কারোর লাংসে জল যেতে পারে। এখানে একটাই জায়গা আছে যেখানে কাউকে এই জলে ডুবিয়ে মারা যেতে পারে। এখানে কেউ হয়তো এইভাবে জলে ডুবিয়ে মেরেছে, আর যখনই সেই লোকটার ফেসটা শ্বাস নেওয়ার জন্য জলের ওপরে ওঠার চেষ্টা করেছে তখন তখন এই কলটাতে ওর মুখটা ধাক্কা লাগে। ও ফেসের উপর যে আঘাতটা আছে সেটা এই কলে ধাক্কা লাগার জন্যই হয়েছে। এখান থেকে
খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছে। এখানেও পরিষ্কার করেছে স্যার। তাহলেও এখনো খুব বেশি দেরি হয়নি, নিচের পাইপ খুলে দেখি যদি কিছু পাওয়া যায়। স্যার এই দেখুন স্যার, ছোট স্কিন আর মাংসের টুকরো লেগে আছে। অজয়কে এখানেই ডুবিয়ে মারা হয়েছে। ইয়েস স্যার, এখানে রক্ত ছড়িয়ে গিয়েছিল বলে জল দিয়ে পুরো বেসিনটা ধুয়ে দেয়। তোমাদের মধ্যে কেউ খুন করেছে ওকে। সূর্য, অজয় তোমার কাছে টাকা নিতে কেন এসেছিল? স্যার আমি তো আপনাদেরকে আগেই বললাম, ও কিছু টাকা ধার নিতে এসেছিল। ধার চাইতে এসেছিল আর প্রাণে মারা গেল? স্যার এটা তো কমন ওয়াশরুম স্যার। স্যার এখানে তো সবসময় কেউ না কেউ আসা যাওয়া করে, তাহলে এখানে কেউ কাউকে মারার ঝুঁকি কেন নিতে যাবে বলুন তো? ধরা পড়ে যাবে। কিন্তু অজয়কে এখানে খুন করা হয়েছে, বুঝেছো? স্যার অজয়ের যদি এখানেই খুন হয় তাহলে জেকব স্যার কেন দেখতে পেলেন না? জেকব? জেকব আবার কে? স্যার ওনার কিডনি প্রবলেম রয়েছে, প্রতি 5 মিনিট অন্তর ওনাকে বাথরুমে আসতে হয়। ডাকো জেকব কে। যেদিন শহরে বন্যা হয়েছিল সেই দিনের পর থেকে ওর কোনো খবর নেই, ও নিখোঁজ। ট্রানজিট শপিং মলে যে চোরটা ওই মহিলার ব্যাগ নিয়ে পালিয়েছিল সেই আমার বন্দুকটা চুরি করেছে। একবার যদি রেকর্ড থেকে ডিটেলসটা পেয়ে যাই শপিং মলে ওকে উল্টো ঝুলিয়ে দেব। রেকর্ডে কোথাও না কোথাও তো পাবই। এই সে, এবার আমি তোকে দেখাবো মজা কাকে বলে। পাঁচ থেকে ছ দিনের পুরনো পেপার, দুধও পড়ে আছে। তার মানে ও পাঁচ ছয় দিন ধরে বাড়িই ফেরেনি স্যার। অভিজিৎ, মাঝে মাঝে এখানে একটা বাজে গন্ধ আসছে, কিছু একটা গন্ডগোল আছে আর ওটা ঘরের ভেতর থেকে আসছে। চার পাঁচ দিনের পুরনো লাশ, আত্মহত্যার ঘটনা মনে হচ্ছে স্যার। এ অজয়কে খুন করেছে, তারপর নিজেকে গুলি করেছে। ক্যামেরা, লাশের সামনে ক্যামেরা। ভিতরে টেপও আছে। ভিতরে টেপ আছে? দেখো তো ওই টেপে কি আছে। কেউ আবার এ মারা যাওয়ার সময় শুটিং করেনি তো? প্রথমবার এইরকম দেখছি আমি, কেউ নিজের মৃত্যু এইভাবে ক্যামেরাতে রেকর্ড করে রেখে দিয়েছে। আমিও তো অনেক সুইসাইড নোট দেখেছি আজ পর্যন্ত, কিন্তু এরকম সুইসাইড টেপ প্রথমবার দেখলাম। জেকব নিজের মৃত্যু রেকর্ড তো করে রেখেছে, কিন্তু আত্মহত্যার কারণ ভিডিওতে বলে যায়নি। আমার তো মনে হয় ব্যাপারটা অন্য কিছু। আরে Thank you.
দা স্যার, একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। যখন কোন লোক বন্দুক চালায় তখন বন্দুক থেকে বেরোনো গান পাউডার তার হাতের ওপর লাগে, কিন্তু এ দেখো এখানে তো কিছু দেখছি না। আর দ্বিতীয়ত স্যার, গুলি যখন এত কাছাকাছি থেকে চলে তখন হতেই পারে না যে গুলি চলার পরে বন্দুক হাতেই আছে। হ্যাঁ, বন্দুকের ঝটকা এতটাই বেশি হয় যে বন্দুকটা ছিটকে যায়। কিন্তু স্যার, টেপে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে জেকব নিজেকেই নিজে গুলি করেছে। দেখ, কিছু একটা ব্যাপার আছে যেটা আমাদের কারোরই চোখে পড়ছে না। আমরা এই টেপটা বিউরোতে নিয়ে গিয়ে খুব ভালো করে দেখব। ক্যামেরা অন করে সুইসাইড করেছে, ভেবেছিল মরে যাওয়ার পরে ওর মৃত্যু টিভিতে দেখানো হবে। স্যার, আমি কি ভুল বললাম? অদ্ভুত ব্যাপার, একজনকে মরে যেতে দেখে এতটা হাসি। অভিজিৎ, গুলি চলেছে কিন্তু ধোঁয়া বেরোয়নি। কি দয়া, না আছে ধোঁয়া না আছে আগুন। অভিজিৎ, টেপটা এবার একটু স্লো করে চালাও, 1:1 ফ্রেম চালাও, দেখি। দেখেছো, লোকটা পড়ে গেল কিন্তু বন্দুক থেকে ধোঁয়া বেরোয়নি। কিন্তু স্যার, গুলি চলার শব্দ তো হয়েছে। হ্যাঁ, গুলি চলেছে কিন্তু অন্য কেউ গুলি করেছে, ওখানেই কাছে দাঁড়িয়ে থেকে। ওখানেই মানে ওই লোকটা ওখানেই ছিল যেদিকে জেকব তার বন্দুকটাকে ধরে রেখেছিল। তার মানে জেকবের বন্দুক আর খুনির বন্দুক একদিকেই ছিল। জেকব যখন বন্দুকটা মাথায় লাগায় তখন খুনি ফায়ার করে দেয়। কারেক্ট, আমাদের জেকবের বাড়ি গিয়ে দেখতে হবে যে খুনি কোথায় দাঁড়িয়েছিল আর গুলিটা কোথায় গেছে। স্যার, এই চোরেরও কিন্তু বলিহারি, শপিং মলে আপনার বন্দুকটাই চুরি করে নিল আর আপনি টেরও পেলেন না। একবার ওকে ধরতে পারি, তারপর ওর মজা টের পাওব। এর আগে 4-5 বার ওকে এই এরিয়া থেকেই ধরা হয়েছিল। হতে পারে আজও ওর দেখা পেয়ে গেলাম, এখানে গিয়ে খোঁজ করি, কেউ হয়তো ওকে দেখেছে। ওকে, শুনুন, একে দেখেছেন কোথাও? দেখেছেন একে? ম্যাডাম, আপনি দেখেছেন একে? দেখেননি? চোরের উপর বাট পারি, হ্যাঁ, চোরেরই পকেট মারছিস। চল চল। ক্যামেরা ওখানে ছিল আর জেকব এখানে দাঁড়িয়ে ছিল। জেকব মাথায় বন্দুক এইভাবে ধরেছিল, এইভাবে। তার মানে হলো যে লোকটা জেকবকে খুন করেছে এই দিকটায় দাঁড়িয়ে ছিল, এখানেই কোথাও দাঁড়িয়ে ছিল, এখানেই কোথাও। স্যার, হ্যাঁ স্যার, খুনি এখানেই দাঁড়িয়েছিল, এই দেখুন চিহ্ন। স্যার, মনে হচ্ছে কোনো স্যান্ডেলের। স্যার, এই ছুচলো চিহ্ন হিলের, আর স্যার এই সামনে স্যান্ডেলের টোয়ের দিকটা। কোনো মহিলার স্যান্ডেল, পেন্সিল হিল, তার মানে হলো কোনো মহিলা এখানে দাঁড়িয়েছিল, ও জেকবের ওপরে ওখান থেকে গুলি চালিয়েছে, আর জেকব এইভাবে। স্যার, এখানে রক্ত লেগে আছে,
এরা এখানে সবাই মিলে জেকবকে খুন হতে দেখেছে, আর এখন এরাই আমাদেরকে জেকবের খুনির কথা বলবে। স্যার, এরা বলবে? হ্যাঁ দয়া, একটা জিনিস দেখো, এই বোর্ডের উপরে রক্ত এখান থেকে এই পর্যন্ত ছিটকে গেছে, শুধু এই জায়গাটা বাদে, এই জায়গাটা। হ্যাঁ, রক্তের দাগ তো এখানেও থাকা উচিত ছিল। থাকা উচিত ছিল, কিন্তু এখানে নেই, কারণ যে ফটোর উপরে রক্তটা লেগেছিল সেই ফটোটাই উধাও। খুন হওয়ার পরে কেউ ফটোটাকে উধাও করে দিয়েছে? হ্যাঁ। কে করতে পারে? ও যে জেকবকে খুন করেছে, ও চায়নি যে ওর ফটোটা অন্য কারোর হাতে আসুক। হ্যাঁ, কিন্তু কি করে জানতে পারা যাবে যে এখানে কার ছবি ছিল? স্যার, এই জেকব একজন ড্যান্স ডিরেক্টর ছিল। ওর কাছে একটা ভিডিও ক্যামেরাও আছে এই ঘরে। হতে পারে ও শুটিং করেছে ডান্স কিংবা রিহার্সালের, হতে পারে ওই ফ্রেমে এই ফটোটাও এসে গেছে। কারেক্ট, চলো খুঁজে দেখা যাক কোনো টেপ পাওয়া যায় কিনা। আমার বন্দুক কোথায়? যজ্ঞর কাছে স্যার। এই যজ্ঞকে আরো আমার বন্দুক চুরি করেছে কেন? একটা মেয়েকে মারার জন্যে। ওই মেয়েটা যে কফি হাউসে কাজ করে স্যার, যজ্ঞ ওর থেকে প্রতিশোধ নিতে চায় স্যার। ও আপনার বন্দুকটা নিয়ে গেছে মেয়েটাকে মারতে। বিকেল চারটের সময় ও কফি হাউসে আসবে। চারটের সময়? ও মাই গড। দাদা, এক মিনিট, একটু পিছিয়ে নাও। এই যে এখানে, ব্যাস, এটাকে একটু জুম করো, করা যাবে কি? হয়তো, অল্প হতে পারে। ওই দেখো সেই মেয়েটি। স্যার, এই টেপটাও খুব একটা পুরনো নয়, 10 দিন আগে করা হয়েছে এই শুটিং। তার মানে এটাই সেই ফটো যেটা খুনি উধাও করেছে? রুবিনা আর জেকব পার্টনার ছিল, তাহলে নিশ্চয়ই রুবিনা এই মেয়েটার ব্যাপারে অনেক কিছু জানে। এই মেয়েটার ফটো বের করাও। তুমি? তোর এই নাটক কতক্ষণ চলবে? হ্যাঁ বল, আমার সাথে যাবি কি না? যাবো না। যাবি না? তবে রে, ছাড়ো আমায়। তোকে দেখাচ্ছি আমি, চল আমার সাথে, চল। আমি না শুনতে পছন্দ করি না বলেছিলাম? দেখ, হয় তুই আমার হবি, না হলে অন্য কারণ না। প্লিজ আমাকে কিছু করো না। নাটক নয়, নাটক নয়। হ্যাঁ, না হলে এখানেই সব গল্প শেষ করে দেবো। তুই শুধু আমার, বুঝলি না? তাহলে তো আমি দেখ। ভয় পেও না, তোমাকে কি এরপর থেকে কোনো মেয়েকেই হুমকি দেওয়ার সাহস পাবে না। চল চল, সিআইটির বন্দুক চুরি করার পুরস্কার দিতে হবে তোকে, চল। আমার নাম সুনয়না, আমি ছোট শহর থেকে এসেছি। আমার অ্যাক্টিং এর খুব শখ, কিন্তু এটা জানতাম না যে কাজ কি করে পাবো। একদিন আমি এখানে ডিরেক্টর জেকবের সাথে দেখা করলাম। ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল স্যার। আমার আমার ছবিও তুলেছিল। তাহলে এই জন্যই তুমি জেকবকে খুন করেছো? হ্যাঁ স্যার, ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল। অজয়কে কেন তুমি মেরেছো? স্যার, স্যার ও ভুলবশত মারা গেছে। ভুল করে মারা গেছে? হ্যাঁ স্যার, জেকবকে মারার জন্য আমি একটা লোক পাঠিয়েছিলাম। অজয় তাকে দেখে ফেলে, আর এটাও দেখে ফেলে যে ওর হাতে বন্দুক ছিল, তাই ওকে মেরে ফেলেছে। তারপর আমি জেকবের সাথে দেখা করতে ওর বাড়ি যাই। বাড়িতে ও নিজের একটা শরীর তৈরি করছিল, কোন ফিল্মের সুইসাইড সিন শুট করছিল। এর চেয়ে ভালো সুযোগ আমি আর কোথায় পেতাম? আমি ওকে ওখানেই শুট করি আর ওখান থেকে চলে যাই। কিন্তু তুমি একটা ভুল করেছিলে, ভয় পেয়ে তোমার ছবিটা ওখান থেকে তুলে নিয়ে ব্যাস ফেসে গেলে। তোমার সঙ্গে যা কিছু ঘটেছে খুব খারাপ হয়েছে, কিন্তু তুমি যেটা করেছো সেটাও ঠিক করনি। আইনটাকে নিজের হাতে না নিয়ে যদি আইনের কাছ থেকে সাহায্য নেওয়ার কথা ভাবতে, তাহলে আজকের এই দিনটা তোমাকে দেখতে হতো না।
For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.